হ্যালো সবাইকে, ফিফথ সেমিস্টারের ক্যালকাটা ইউনিভার্সিটি বাংলা অনার্সের যারা স্টুডেন্ট রয়েছে তাদের প্রত্যেকেরই পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে। সেই সূত্র ধরে তোমাদের সিসি টুয়েলভ পেপারটা নিয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। তোমাদের সিসি টুয়েলভ যে পেপারটা রয়েছে সেটা মূলত রয়েছে টেক্সট ওরিয়েন্টেড পেপার, এবং একটা অংশ রয়েছে সেটা নাট্য, যে মঞ্চ রয়েছে রঙ্গমঞ্চের ইতিহাস সেটা কেন্দ্রিক। তো মূলত এই পেপারটা যেহেতু টেক্সট ওরিয়েন্টেড পেপার, তাই এই পেপারটা কিভাবে তোমরা পড়বে সেই বিষয়টা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, প্রসঙ্গত বলবো এবছর ইম্পর্টেন্ট কি কি প্রশ্ন রয়েছে বা কোন প্রশ্নগুলোর দিকে বেশি গুরুত্ব দেবে সেই বিষয়টা সম্পর্কে। তো প্রথমেই বলে রাখি, তোমাদের চারটে নাটক রয়েছে এই পেপারটাতে। তার মধ্যে একটা প্রহসন, বুড়ো শালিকের ঘাড়েরও, মাইকেল মধুসূদন দত্তের লেখা, এবং তার সঙ্গে রয়েছে মুক্তধারা নাটক, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এবং রয়েছে টিনের তলোয়ার নাটক, উৎপল দত্তের লেখা, এবং কারাগার নাটক, মনমথ রায়ের লেখা। প্রসঙ্গত বলে রাখি, এখানে এই যে চারটে নাটক বা প্রহসন রয়েছে, এই চারটে রচনা কিন্তু সবগুলো তোমাদের জন্য লিখতে হবে এরকম ম্যান্ডেটরি নয়। তোমাদেরকে এর মধ্যে থেকে দুটো কোশ্চেনের ব্রড অ্যান্সার করতে হয়, আর দুটো অরে থাকে। অর্থাৎ বুড়ো শালিকের ঘাড়ে রোর সঙ্গে অরে থাকে মুক্তধারা, আর টিনের তলোয়ারের সঙ্গে অর থাকে কারাগার নাটক। তার মানে তোমরা যদি 10 নম্বরের প্রশ্নের জন্য এই চারটে নাটকের মধ্যে যে কোনো দুটো খুব ভালো করে তৈরি করো, অর্থাৎ তোমাদের যদি যে কোনো দুটো নাটক সম্পর্কে এতটাই ধারণা কংক্রিট হয়ে যায় যে সেখান থেকে যাই প্রশ্ন আসুক না কেন তোমরা লিখতে পারবে, তাহলে কিন্তু তোমরা চারটে নাটকই ব্রড কোশ্চেনের জন্য না তৈরি করে যে কোনো দুটো করতে পারো। সেক্ষেত্রে বুড়ো শালিকের ঘাড়ের ওর অল্টারে মুক্তধারা রয়েছে এবং টিনের তলোয়ারের অল্টারে রয়েছে কারাগার, তো সেটা বুঝে তোমাদের করতে হবে। এবার বলে রাখি আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে এই ধরনের নাটক বা উপন্যাস এই জাতীয় টেক্সটের ক্ষেত্রে যদি সমগ্র টেক্সটার প্রত্যেকটা ইম্পর্টেন্ট চরিত্র সম্পর্কে একটা ধারণা তৈরি করে রাখা যায়, তাহলে অনেক সময় পরীক্ষাতে দেখা যায় চরিত্রকেন্দ্রিক প্রশ্ন কিন্তু থাকেই। তো সেই জন্য বলবো তোমরা এই যে প্রত্যেকটা নাটক রয়েছে তার চরিত্রগুলো সম্পর্কে খুব ভালোভাবে একটা ধারণা তৈরি করো, তাহলে পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। প্রশ্ন দুরকম হতে পারে, একটা চরিত্র কেন্দ্রিক, আরেকটা হতে পারে ওভারঅল যে নাটকটার থিম রয়েছে, তার যে গঠন রীতি রয়েছে, তার মধ্যে যে সঙ্গীতের ব্যবহার রয়েছে, তার যে নামকরণ রয়েছে সেইগুলো কেন্দ্রিক। অর্থাৎ একটা গঠনগত বিষয় নিয়ে প্রশ্ন পড়তে পারে, আরেকটা চরিত্র কেন্দ্রিক প্রশ্ন পড়তে পারে। তো সেক্ষেত্রে খুব ভালো করে সমস্ত চরিত্রগুলো সম্পর্কে নলেজ রাখলে অনেক ক্ষেত্রেই পরীক্ষায় একটা প্রশ্ন কমন পাওয়া যায়। এবার বলবো তোমরা মোটামুটিভাবে মুক্তধারা নাটক থেকে ইম্পর্টেন্ট কোন কোন চরিত্রগুলোকে পরীক্ষার হলে করে যাবে। অবশ্যই খুব গুরুত্ব দিয়ে করবে অভিজিৎ চরিত্র, ধনঞ্জয় বৈরাগী চরিত্র, রাজা রণজিতের চরিত্র, এবং অপ্রধান চরিত্রের মধ্যেও বেশ গুরুত্বপূর্ণ হলো বিভূতি চরিত্র, সঞ্জয় চরিত্র এবং খুড়া মহারাজ বিশ্বজিৎ চরিত্র। মোটামুটিভাবে এই চরিত্রগুলো করলে মুক্তধারা নাটকটাকে তোমরা কভার করতে পারবে। এছাড়া টিনের তলোয়ার নাটকটার মধ্যে গুরুত্বপূর্ণ যে চরিত্রগুলো রয়েছে তার মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ চারটেই ক্যারেক্টার রয়েছে, একজন বসুন্ধরা, একজন প্রিয়নাথ, আরেকজন হলো বেণীমাধব এবং আরেকজন হলো ময়না। তো দুটো নারী চরিত্র, দুটো পুরুষ চরিত্র, নাটকের মূল চরিত্র বা মূল ঘটনাটাকে তারা ধরে রেখেছে। তো সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে এই চারটে চরিত্র বিশেষ গুরুত্বপূর্ণ, এই চারটে চরিত্র করে গেলে তোমাদের কমন পাওয়ার যে সম্ভাবনা সেটা অনেকটাই বেড়ে যাচ্ছে। এছাড়া কারাগার নাটক থেকেও কংস চরিত্র, চন্দনা চরিত্র, বসুদেব চরিত্র, দেবকী চরিত্র, এই চরিত্রগুলো নাটকের প্রেক্ষিতে বিশেষ গুরুত্বপূর্ণ। বুড়ো শালিকের ঘাড়েরও থেকে অবশ্যই সবথেকে ইম্পর্টেন্ট চরিত্র ভক্তপ্রসাদ। ভক্তপ্রসাদ ছাড়াও আর যে অপ্রধান পার্শ্ব চরিত্রগুলো রয়েছে সেগুলোকেও তোমরা খুব গুরুত্ব দিয়ে পড়ে যাবে। তো এতক্ষণ ধরে বলছিলাম মূল নাটকগুলো প্রসঙ্গে যে তোমরা কোন কোন ধরনের প্রশ্ন করে যাবে। এরপর বলি একটু রঙ্গমঞ্চের যে ইতিহাস রয়েছে সেখান থেকে কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট। রঙ্গমঞ্চের ইতিহাস থেকে ন্যাশনাল থিয়েটারের যে পর্বটা রয়েছে সেটা এবছর খুব ইম্পর্টেন্ট। ন্যাশনাল থিয়েটার প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, ওভারঅল ন্যাশনাল থিয়েটারের যে একটা কর্মকাণ্ড তৎকালীন সময় হয়েছিল রঙ্গমঞ্চের ইতিহাসে, সেই বিষয়টা খুব গুরুত্ব দিয়ে করে যাবে। এছাড়া করবে লেভেডেফের বেঙ্গলি থিয়েটার, বেলগাছিয়া নাট্যশালা, শ্যামবাজার নাট্য সমাজ, এই টপিকগুলো খুব গুরুত্ব দিয়ে করে যাবে। এছাড়াও সিলেবাসে যে অন্যান্য টপিকগুলো রয়েছে সেই প্রত্যেকটা টপিক সম্পর্কে একটা ওভারঅল সাধারণ ধারণা নিয়ে যেতে হবে। পরীক্ষা ভালো দেওয়ার মূল সূত্র হলো সিলেবাসে যা যা রয়েছে প্রত্যেকটা বিষয় সম্পর্কে একটা ছোটোখাটো হলেও ওভারঅল ধারণা নিয়ে যাওয়া। তো এইভাবে করে যদি একটা ওভারঅল সেন্স নিয়ে পরীক্ষা দিতে যাও তাহলে কিন্তু পরীক্ষা সবসময় ভালো হবে। তার কারণ প্রশ্ন ছোট আসুক বা বড় আসুক, একটা সামান্য কিছু ধারণা সেই টপিকটা সম্পর্কে তোমার থাকলে তুমি কিছুটা অন্তত বিষয়টা লিখে দিয়ে আসতে পারবে পরীক্ষার হলে। তো সেই জন্য বলবো অলমোস্ট সব টপিক সম্পর্কেই একটা ওভারঅল যে ওভারভিউ আছে সেটা নিয়ে পরীক্ষা দিতে যাবে, যেটা তোমাদেরকে পরীক্ষার হলে খুব সাহায্য করবে।
তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটাকে বাংলা সাহিত্য বিষয়ক আরও অনেক অনেক বিষয়ের আলোচনা পাওয়ার জন্য। প্রসঙ্গত খুব ইম্পর্টেন্ট একটা কথা বলে ভিডিওটা শেষ করব, সেটা হলো তোমাদের এই সিসি টুয়েলভ পেপারটার ইম্পর্টেন্ট যে চারটে নাটক রয়েছে সেই প্রত্যেকটা নাটকের আলোচনা আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। তোমরা এখনও পর্যন্ত যারা নাটকগুলোর আলোচনা দেখোনি তারা অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার করে নাটকগুলোর আলোচনা দেখে যাও। ওই আলোচনাগুলো দেখে গেলে কিন্তু মোটামুটিভাবে যে কোনো প্রশ্ন সেই নাটকটা থেকে এলে তোমরা সংক্ষেপে কিছু একটা পরীক্ষায় লিখে দিয়ে আসতে পারবে। তো বুড়ো শালিকের ঘাড়েরও, মুক্তধারা, কারাগার এবং টিনের তলোয়ার এই চারটে নাটকের আলোচনা দেখবার জন্য ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করো এবং অবশ্যই নাটকের আলোচনাগুলো পরীক্ষার আগে একবার করে দেখে নাও, সেটা তোমাদেরকে পরীক্ষা দিতে বিশেষভাবে সাহায্য করবে। আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।